অনুরোধ জানাচ্ছি তারা একটু এগিয়ে যান। সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হচ্ছে, সাবধান পজিশনে দাঁড়াও। একেবারে সাইলেন্ট হও। এক সুরে গলা মিলিয়ে জোরে গাইবে। নীরবতা শুরু।
শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সে শুনুন নীরব। আজকের অনুষ্ঠানে উদ্বোধক পরম পূজ্যপাদ স্বামী নিত্য বোধানন্দ মহারাজ প্রবেশ করছেন ঐক্যদান সভাগৃহে। পরিচয় করিয়ে দিই, দর্শক প্রাথমিক শিক্ষা পূর্ব মেদিনীপুর। তারপরে রয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মহাশয়। তারপরে রয়েছেন আমাদের সবার প্রিয় দীপালি দিদিমণি, পরিক্রমা করেছেন। বিদ্যালয়ের তরফ থেকে ম্যানেজ্য ডায়েরি এবং কলম সমস্ত কিছু অর্পণের মাধ্যমে ওনাকে আজকের অনুষ্ঠানে আন্তরিকতার ছোঁয়ায় আমরা বরণ করি। বিদ্যালয়ের তরফ থেকে ম্যানেজ্য ডায়েরি এবং কলম প্রদানের মাধ্যমে হৃদয়ের ছোঁয়া দিয়ে ওনাকেও বরণ করলাম আমরা। পুষ্পস্তবক উত্তরীয় বিদ্যালয়ের তরফ থেকে নিমিত্ত ডায়েরি এবং কলম, তার সাথে সাথে প্রাণের ছোঁয়া সব দিয়ে ওনাকে সম্মাননা জ্ঞাপন করলাম। হৃদয়ের আন্তরিকতা পুষ্পস্তবক ডায়েরি এবং কলম বরণ করে নেওয়া হচ্ছে। পুষ্পস্তবক উত্তরীয় মেমেন্টো ডায়েরি কলম করে নিলাম। পুষ্পস্তবকের পর উত্তরীয় উত্তরীয় করিয়ে দিন
স্যারের গণ কণ্ঠে স্যারের গলায় উত্তরীয়টা পড়িয়ে দিন স্যার। মেমেন্টো বিদ্যালয়ের তরফ থেকে মেমেন্টো ডায়েরি এবং কলম সহযোগে স্যারকে শ্রদ্ধার ভাব আপাতত শেষ। এরপরে আরো হয়তো অতিথিরা আসবেন, যারা বরণের সঙ্গে যুক্ত ছিলে তোমরা এগিয়ে যাও আমাদের মঞ্চের ডান দিকে, আমাদের আহ্বানে সাড়া দিয়ে বরণ করে নেবে এবং বরণ পর্বটি সম্পন্ন করার জন্য আমি অমিত বাবু স্যার তার সঙ্গে ছেলেরা যাচ্ছে পাশে। অমিতবাবু স্যার পরপর পর্বটি ওখানে সমাধান অনুষ্ঠানের উদ্বোধনের হাতে সাথে সাথে আমি আহ্বান করব সমস্ত অতিথিবর্গকে, আপনারা মহারাজকে সহযোগিতা করুন যাতে আমাদের এই গৌরবান্বিত বিদ্যালয়ে প্রজ্বলিত করি দীর্ঘদিন ধরে তার শিখা প্রজ্বলিত থাকে এবং আমরা এগিয়ে যেতে পারি। শান্তি শান্তি শান্তি। শান্তি স্তোত্র পাঠ করে শোনালেন আমাদের বিদ্যালয়ের, সাথে সাথে সূচনা হচ্ছে আমাদের বিদ্যালয়ের শুভ প্রতিষ্ঠা দিবসের। আজকের 1 ফেব্রুয়ারি যে জন্মদিন আমাদের চলে গেছে 2 জানুয়ারি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শুভ প্রজ্বলিত হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের। মতিলাল মাইতি মহাশয় উপস্থিত আছেন, পরিচালক সমিতির প্রাক্তন সভাপতি পঞ্চানন মাইতি মহাশয় উপস্থিত রয়েছেন, আমাদের স্থানীয় বলাই পণ্ডা, এলাহাবাদ ব্যাংকের ম্যানেজার সত্যেশ্বর সাহু উপস্থিত রয়েছেন, প্রাক্তন হেডমাস্টার মহাশয় জীবন কিশোর দাস উপস্থিত আছেন, আমাদের বিদ্যালয়ের জীবিকা বিদ্যা বিভাগের প্রাক্তন শিক্ষক অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গে আগুনের পরস্পরে কোরাস সঙ্গে পরিবেশন করবে আমাদের বিদ্যালয়ের ছাত্ররা সময়ন জানা।
নারী কল্যাণ বিভাগ ময়না পঞ্চায়েত সমিতি ওনাকে বরণ করবার জন্যে আমাদের বিদ্যালয়ের অন্যতম শিক্ষিকা জয়িতা মণ্ডল মহাশয়কে আহ্বান করছি মঞ্চে। আপনি আমাদের ময়না পঞ্চায়েত সমিতির শিশু ও নারী শ্রী সবিতা সিংহ মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের এই বিদ্যালয় যে গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের এখানকার মাননীয় পঞ্চায়েত সদস্যা রিঙ্কু ঘোড়াই ওনাকে বরণ করে নিচ্ছি আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানে। এবারে আমরা স্বামীজির শিকাগো বক্তৃতার যে সার্ধ শতবর্ষ অতিক্রম হয়ে গেছে তারই আঙ্গিকে আমরা শিকাগোর যে অ্যাড্রেসিং স্পিচ সেই অ্যাড্রেসিং স্পিচটা আমরা আমাদের বিদ্যালয়ের ছাত্র সুমন জানা আমাদের গেস্ট টিচার এন্ড স্টুডেন্ট উই হ্যাভ অলরেডি স্পেন্ট 125 years of the historical speeches of Samiji at the World's Parliament of Religion, Chicago. Now I start the first speech of Samiji. I thank you in the name of the most ancient order of the monks in the millions of Hindu people of all classes and sects. My thanks also to some of the speakers on this platform who, referring to the diligents from the Orient have told you that these men from far off nations may well claim the honor of bearing the different lands the idea of toleration. I am proud to belong to a religion which has taught world both tolerance and universal acceptance. We believe not only in universal tolerance, but we accept all the religion as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all nations and of all religions of the world. I am proudly tell you that we have gathered in our bosom the purest remnant of the Israelites who came to the southern India and took refuge with us in Bheriobir, in which their holy temple was shattered to pieces by Roman tyranny. ফর ইউর ইনফরমেশন জানাই গত বছর 2018 থেকে স্বামী বিবেকানন্দকে নিয়ে ভারতবর্ষের চারদিক চতুর্থ প্রান্ত আমরা অতিক্রম করছি। আবারও এই কারণে স্বামীজিকে মানুষের কাছে তেমনভাবে তুলে ধরা হয়নি যেটা আমাদের 100 বছরের ইতিহাসে হওয়া উচিত ছিল অনেক আগে। সকলের কাছে জাতি বর্ণ ধর্ম সকল কিছু রূপে এত আদরণীয় এত সম্মানীয় দেশনেতা রূপে আর কেউ এই স্থান দখল করতে পারেননি। আজকে আমাদের সমস্ত ভারতবর্ষব্যাপী স্বামী বিবেকানন্দকে নিয়ে চিন্তা ভাবনা তোলপাড় হচ্ছে। আমাদের দেশে যতটা না হচ্ছে পশ্চিমের দেশগুলো আরো অধিকতর তারা স্বামী বিবেকানন্দের প্রতি আকৃষ্ট হচ্ছে, জানতে চাইছে স্বামীজি 100 বছর আগে ইউরোপ তথা আমেরিকার এই সমস্ত দেশগুলোতে যে তিনি ঝড় তুলেছিলেন তার উদ্দেশ্য কি ছিল। 100 বছর আগে স্বামীজি সাবধান এবং সতর্ক করলেন মানবিক অবক্ষয় যদি হয় তাহলে একটা জাতি ভুলিশ্বাস হয়ে যাবে। জনবাদ এবং সভ্যতা বিজ্ঞান এবং এই অগ্রগতি এগুলো কোনোটাই মানুষকে এগিয়ে ধরে রাখতে পারবে না যদি না আমাদের মানবিক মূল্যবোধ মানবিক চেতনার জাগরণ না ঘটে। এই দারিদ্রতা এই অশিক্ষার হাল কি এবং তার কারণ কি তার সমাধান কি তিনি বস গেলেন সেই শেষ রকে কন্যাকুমারিকার সেই সেই শেষ লাখান্ডে, কিন্তু সেটাও ছিল তার দুর্গম, সেটাও ছিল তার বিস্তর বাধা। কারণ তিনি মাতা কন্যাকুমারিকাকে প্রণাম জানিয়ে যখন সমুদ্র তীরে এলেন যে রকে কি করে যাওয়া যায় ভারতের শেষ শিলাখণ্ডকে আমি স্পর্শ করব, তখন ওখানে জাহাজ নৌকা কিছু ছিল না। যারা মাছ ধরত ছোট ডিঙি একজন বোটম্যান তাকে জিজ্ঞেস করলেন
আমাকে একটু রকেট করতে পারলাম না। স্বামীজি থেমে থাকার লোক নন, তিনি ঝাঁপিয়ে পড়লেন জলে। সেই উত্তাল তরঙ্গ তিন মহাসাগরের মিলনস্থল, বিহার বেঙ্গল আরব সাগর এবং ভারত মহাসাগর। সেই তিন মহাসাগরের দুর্গম সেই ঢেউয়ের মধ্যে ঝাঁপ দিলেন নিচে তখন ক্ষুধার্ত হাঙরের দল। কিন্তু তিনি বরাবরই ছিলেন বলিষ্ঠ, সাঁতারে ছিলেন পটু এবং সাহস ছিল তার হিমালয়ের চেয়েও আরো বেশি বড়। যুগ্ম সেনী উদয়ন সামন্ত আকাশ দে সন্দীপ পাল এগিয়ে এসো। ক্লাস সিক্স থেকে সেভেন এ ফার্স্ট হয়েছে সৌম্যব্রত মন্ডল, সেকেন্ড কাশীনাথ সামন্ত, থার্ড শিবশঙ্কর বর্মন। এগিয়ে এসো। উপস্থিত আছেন বিডিও ময়না পূর্ব মেদিনীপুর শ্রী রাজীব সরকার এবং জয়েন্ট বিডিও প্রসেনজিৎ ম্যামেন্ট, উত্তরীয় ডায়েরি এবং পেন দিয়ে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছি জয়েন্ট বিডিও সাহেবকে, বরণ করছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয় সতীশ বাবু। এরপরে আমরা বরণ করে নিচ্ছি জনাব শেখ শাহজাহান আলী কর্মাধ্যক্ষ কৃষি সেচ ও সমবায়, বরণ করছেন আমাদের বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের সম্পাদক মাননীয় জনার্দন বাবু। এরপরে আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিদ্যালয়ের শিক্ষক মিলন দাস বাবু, পুষ্পস্তবক উত্তরীয় মেমেন্টো এবং শুভ নববর্ষের ডায়েরি ও কলম দিয়ে ওনাদেরকে আমরা হার্দিকভাবে বরণ করে নিচ্ছি। এরপরে উদয়ন সামন্ত, উদয়ন সামন্ত একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে। প্রত্যেককে জানাচ্ছি আমাদের শুভেচ্ছা, ভক্তি ও ভালোবাসা।
আমরা প্রথমে বলি যে আমরা গর্ব করি বিদ্যালয় থেকে ভালো ভালো ছাত্র বের হোক, ভালো শ্রমের সঙ্গে ছড়িয়ে যাক। এই বিদ্যালয় এমন একটি বিদ্যালয় যে অনেক অনেক আমাদের রত্নের ছাড়াও আমাদের ময়নার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার ময়না শিক্ষা দীক্ষা অনেকটা উন্নত। এরপরে আমরা কাঁথি, তারপর নন্দীগ্রাম চলে যাই না কেন, যেখানে গেলে আমরা প্রথমে শুনি যখনই আমরা বিদ্যালয়ে যাই যে আমরা ময়নার স্কুল থেকে পাস করে গেছি, সত্যি খুব গর্ব লাগে, সত্যি খুব নিজেকে ধন্য মনে হয়, মনে মনে আনন্দ লাভ করি। আমি বলি তার জন্য আমাদের এই শিক্ষক শিক্ষিকা মন্ডলী যারা এটাকে পরিচালনা করেছেন এবং আমাদের প্রশাসনিক লেভেলে যারা কর্মকর্তাগণ রয়েছেন, যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, ওদেরকে প্রতি সাগর আমার শ্রদ্ধা। আমরা বলি যে বিদ্যালয় আজকে আমাদের পশ্চিম বাংলার মধ্যে যে পূর্ব মেদিনীপুর আমাদের মাধ্যমিক শিক্ষায় প্রথম, উচ্চ মাধ্যমিক শিক্ষক বেশ কয়েক বছর ধরে প্রথম স্থান অধিকার করে নিয়ে চলেছে, যার প্রাথমিক শিক্ষার অবদানটাও কম নয়, যার ফলে আমরা এই বছরই তো কয়েকটা দিন যে আমরা এক থেকে দশের মধ্যে যারা ফলাফল করে অনেকেই করেন, যারা করে আমি কয়েকজনকে নিয়ে বসছিলাম, তাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে প্রাথমিক স্তর থেকে কোথায় পড়ে এসেছিলেন, ওরা ম্যাক্সিমামটাই দুজন ছাড়া বাকি সবাই বলেছিলেন যে আমরা প্রাথমিক বিদ্যালয় থেকে পাস করে গেছি, তারপর মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক স্তরে গেছি। এবং খুব ভাবতেভাগ আগে যিনি আমাদের এই বছরই সৌদি করে যিনি মেডিকেলের রাজ্যের মধ্যে প্রথম এবং ভারতবর্ষের মধ্যে ১৩তম স্থান অধিকার করেছিল এবং আমাদের এই এক থেকে দশের মধ্যে ছিলেন, তার বাবা আমাদের প্রধান শিক্ষক মহাশয় আমার কাছে প্রায় আসেন, ওর মা এসেছিলেন আমার কাছে অনেকটা সময় দিয়েছিলেন, ওকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেছিলাম ছেলে নিজে তৈরি করেছেন, ছেলের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তখন ওই ছেলেটিকে জিজ্ঞেস করেছিলাম বাবা তুমি যে পড়াশোনা করেছ ভালো জায়গায় যাচ্ছ, আগামী দিন আরো সুন্দর জায়গায় যাবে, তুমি আমাদের সমাজের ছেলে মেয়েদের জন্য কি ভেবেছ? ভাবতে ভালো লাগে। প্রথমে বলেছিল যে স্যার আমি যখন সময় পাই আমি আমার আমি ওই বিবেকানন্দের বইটাকে পড়ে সময় কাটাই এবং তারপরে যেন আমি একটু গানের জগতে থাকি এবং আগামী দিন লক্ষ্য রয়েছে আমি ডাক্তারি নিয়ে পড়বো। আমি বলো তো ডাক্তার তো অনেকেই হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, অনেক কিছু হন, কিন্তু যারা তোমাকে ডাক্তার করেছেন, তোমার মাস্টারমশাই রয়েছেন হ্যামিল্টন থেকে সেটি পাস করেছিল, আরো অনেকে রয়েছেন, তুমি আমাদের সমাজের জন্য স্যার আপনার কথা মতো আমরা মেনে নিলাম, আমি চেষ্টা করবো আগামী দিন যতটা পারি ওদের প্রতি আমি সাহায্য করব। কথাটা খুব ভালো লেগেছিল। আমার ফার্স্ট ডেব্রু বাজি ক্লাস সেভেন থেকে এইটে ফার্স্ট হয়েছে, থার্ড আকাশ মাইতি, সেকেন্ড সত্যজিৎ দাস, থার্ড ফার্স্ট হয়েছে সোমাই জানা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুপ্রসন্না আছেন এবং আমাদের প্রাক্তন শিক্ষক আমাদের অতি বসিয়া ওনার রবিবাবু আছেন এবং আসাম যে পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনে আর পাশে বালিকা বিদ্যালয় এই দুটি স্কুলে বোধহয় রাজ্যতেই নাম ছিল, এখনো ওটাকে ধরে রাখতে পেরেছে। তাই আমি প্রথমে শিক্ষকদের কাছে বিতর্ক স্বীকার করবো যে আগামী দিনে আরো এই স্কুলটা যাতে আমাদের জেলা নয় রাজ্যের প্রথম স্থানে যায়, রাজ্যতে নাম থাকে, তার জন্য একটু আমাদেরকে সকলকে চেষ্টা করতে হবে। মহারাজ যে কথা বলেছেন আমরা সমস্ত কথা কিন্তু পালন করতে পারি না, আমরা চেষ্টা করতে পারি, আমরা হয়তো সবের সঙ্গে মহিলা পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমাদের ১১টি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতা আজকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিভিন্নভাবে সহযোগিতে আজকে আমরা এই ময়না আমরা ডেভেলপের দিক দিয়েও আমরা প্রথম স্থান অধিকার করেছি, যেটা কেউ ভাবতে পারেনি, এটা কেউ এই জায়গায় যেতে পারেনি
সেই জায়গায় আমরা চলে গেছি। এটা আমরা এই মানুষের জন্য যেটা ভেবেছি, স্বামী বিবেকানন্দ কি বলেছিল, স্বামী বিবেকানন্দ আমরা বই পড়েছি, স্বামী বিবেকানন্দের কথা আমরা স্মরণ করি এবং যেখানে মঞ্চ হয় সেইখানে বলি। কিন্তু স্বামীজি কি বলেছিলেন এবং স্বামীজি কি করতেন আর স্বামীজি কাকে ভালোবাসতেন, এটাই যদি আমরা মাঝে মধ্যে স্মরণ করে থাকি, তবে আমরা এই দেশটাকেই আমরা ভালোবাসতে শিখব। চেষ্টা চালাতে হবে। আমরা আগে শিক্ষকগুলোকে দেখতাম অনেক প্রচেষ্টায়, অনেক কিছু সহযোগিতায় শিক্ষকরা তার শিক্ষকতা করত। তার মানে এখন কি শিক্ষক করেনি, শিক্ষক করছে, কিছু শিক্ষক করছে, বেশিরভাগ শিক্ষক করছে, কিছু শিক্ষকের নেগলিজেন্সি আছে, সেটাকে যদি আমরা দূর করতে না পারি। আমরা ডেভেলপ করছি, আমরা রাজনীতির সমান অনেক পদে আছেন, সভাপতি, সহসভাপতি, কর্মাধ্যক্ষ অনেকেই রয়েছে, কিন্তু আমরা সকলে আমরা সমান নেই। আমরাও যদি সব সমান হয়ে যেতাম তবে আমাদের ডেভেলপের জায়গায় কোনো জায়গায় খামচি থাকতো। আমরা ডেভেলপ করতে জানি, আমরা সময় লাগে, তার সঙ্গে সঙ্গে মানে গাড়ির অবস্থা তো বাস্তবেই শেষ, যে ডবল ক্রসিং করতে গিয়ে কষ্ট। তাই আজকে আমাদের তিনটার সময় মিটিং আছে, আমি ওই জন্য আমি বেরিয়ে গেছিলাম, আমি শ্রীরামপুর ব্রিজ গরম ক্রস করার পরেও আবার ব্যাক করে এসেছি, যেহেতু একটা মহারাজ এসছে, মহারাজের সঙ্গে একটু যদি আমার আমি দর্শন করে নিতে পারি নিশ্চয়ই আমি আমার সারাদিনটাই আজকে ভালো লাগে। আমি এসছি ওই জন্য যে মহারাজের সঙ্গে এসে দেখাটা করবো, তার সঙ্গে আমি আজকে আমাদের এই যে ওই যে ব্রিজটা অচল ওখানে যাচ্ছে, ব্রিজটার নাম কি যে খারাপ জায়গাটা, বাগের পুল থেকে বলাইপন্ডা বাজার 2 কিলোমিটার রাস্তা আমাদের অলরেডি স্যাংশন হয়ে গেছে, কাজ শুরু হবে, কাজ শুরু হবে। পঞ্চায়েত সমিতি আছে, আমাদের বিডিও সাহেব আছে, কর্মাধ্যক্ষ আছে, এলাকার মানুষ আছে, এটাকে প্রচার করে আমাদের 25,000 গানি ব্যাগের মাটি দরকার আছে, এই মাটিটা এলাকার মানুষকে দিতে হবে, এই রাস্তা দ্রুতগতিতে কাজ হবে, পাটে পাটে 2 কিলোমিটার করে কাজ তৈরি মানে আমাদের টেন্ডার করা হয়েছে, এই টেন্ডার হয়ে গেছে, পার্টিসিপেট হয়েছে, ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, সমস্ত কাজ কমপ্লিট, অলরেডি বোধহয় কাজ শুরুর জন্য কিছু ইউসি মোল্লা কার্ড করা শুরু হয়ে গেছে। তাই আমরা আমাদেরকে এই কাজটাকে একটু বুঝে দিতে হবে, একটু সহযোগিতা করবে। আমি এই পরমানন্দপুর এই এলাকার সমস্ত মানুষকে পাশে রাখতে কাছে আমরা সবাই সকল মানুষের কাছে আমার অত্যন্ত ভাবে বিনীত অনুরোধ, কেন এই রাস্তা নিয়ে আমরা অনেক লড়াই করেছি, অনেক দরবার করেছি, আমাদের মন্ত্রী মহোদয় অনেক প্রচেষ্টায় পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর করেন, পিডব্লিউডির সঙ্গে আমরা বিভিন্ন ভাবে আমরা দরবার করতে গিয়েছি, আমরা পারি না নিজেদের অর্থ দিয়ে এই রাস্তাটাকে, যা পিডব্লিউডির কাছ থেকে আমরা অর্থ বরাদ্দ পেয়েছি এবং তার সঙ্গে কাজ শুরু হবে, এটাকে আমাদেরকে সহযোগিতা করে কাজটাকে বের করে নিতে হবে, কিন্তু এখানে বাস্তবে কষ্ট হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমাদের অনেক বক্তারা সুবক্তারা গ্রুপ চ্যাম্পিয়ন পুরস্কার নিচ্ছে অতিথির হাত থেকে, তাড়াতাড়ি যাও। পুরস্কার দিচ্ছে রপ্তানি গ্রুপ সিতে পরমেশ্বর মাহাতো গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ জগন্নাথ ইনস্টিটিউশন তার প্রতিষ্ঠা দিবস। এই স্কুলটাকে বড় করতে গিয়ে যে সমস্ত সশস্ত্র ব্যক্তিরা কথা জেলার মধ্যে একটা ভালো জায়গায় আছে, সবাইকে আমি নমস্কার জানাবো। আমার ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমার বেশি কিছু বলা নেই, শুধু একটাই বলা যে তোমরা জীবনে লেখাপড়া করবে, অনেক বড় হবে, তোমাদের অনেক স্বপ্ন আছে, কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দের কথা মাথায় রাখবে, মহারাজজি বলে গেছেন, আর তোমাদের নায়ক করে তোলো নেতাজি সুভাষচন্দ্র বসুকে তোমাদের মধ্যে। সবসময় তোমরা কিন্তু মাথা উঁচু করে থাকবে, তোমরা কোনো অন্যায়ের সামনে নিজের মাথা নিচু করবে না, এবং তোমাদের মেরুদণ্ড সোজা করে তোমাদের চলতে হবে। আমাদের চাকরি সূত্রে জেলার বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, অনেক জায়গায় আমি গেছি, আমরা এটা দেখেছি যে এলাকা যত বেশি উন্নত তার পিছনে কিন্তু সেই স্কুলের, তার এলাকার স্কুল, তার ছাত্রছাত্রী শিক্ষকদের অবদান অনেক গুরুত্বপূর্ণ। তো আমাদের ময়নাকে যদি আমাদের আরো প্রথম সাইকে নিয়ে যেতে চাই, তোমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, লেখাপড়া করার সঙ্গে সঙ্গে তোমরা আর বাকি সামাজিক কাজকর্মগুলো তোমরা করবে, তোমাদের এলাকার পরিবেশ পরিচ্ছন্ন তোমাদেরকেই রাখতে হবে, যাতে করে তোমাদের স্বাস্থ্যের উন্নতি করবে, এবং একটা স্বাস্থ্য কিন্তু একটা সমাজকে এগিয়ে নিয়ে যায়। তার বিভিন্ন কারণ, সুস্থ সামাজিক মানুষ তার বিভিন্ন চিন্তাভাবনা করতে পারে, বিভিন্ন কাজ করতে পারে,
অসুস্থ পরিবেশ কিন্তু কখনোই কোনো সমাজকে ঘেরিয়ে যেতে পারে না। এইভাবে তোমাদেরকে এগিয়ে আসতে হবে, তোমাদের নিজেদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তার সঙ্গে অন্যান্য সমাজ সেবা কর্ম যেগুলো আছে তাতে তাতেও নিয়মিত করতে হবে। শুধু লেখাপড়া করে কিন্তু বড় হওয়া যায় না, শুধু লেখাপড়া করে হয়তো নিজের বাড়ির পরিবারের মুখে হাসি ফোটানো যায়, কিন্তু প্রকৃত মানুষ হলে কিন্তু সমাজের মুখে হাসি ফোটানো যায়। সেটাই তোমাদের করতে হবে, তোমাদের এগিয়ে নিয়ে আসতে হবে। তোমরা জানো তোমাদের বিভিন্ন মনীষীদের জীবনী পড়েছ, তোমরা জানো যে স্বামী বিবেকানন্দের যা মেধা ছিল তিনি কিন্তু অনায়াসেই আমাদের শুধু ভারতবর্ষে নিয়ে কাটিয়ে দিতে পারতেন। তিনি বিদেশে গেছেন, অনেক কষ্ট করেছেন, আমাদের ধর্ম সভায় অংশগ্রহণ করেছেন। সেকেন্ড হয়েছে বিজয় সামন্ত, থার্ড হয়েছে অর্পণ ভাজা, দেখি ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ ডাক্তার হতে চেয়েছি, কেউ মাস্টার, কেউ উকিল। অবস্থাতেই সেসব কিছু হতে চাইনি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ কাকটা কাবি কেনে সেই লাজক রোদ্দুর, জামা চামড়ের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত, কিংবা যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলের ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। নমস্কার। এবং উপস্থিত আরো বিশিষ্ট গুণী জনদের প্রণাম জানাই, এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং ক্যামেরাম্যান ও সাংবাদিক ভাইদেরও আমি শ্রদ্ধাভাবে শুভেচ্ছা জানাই। আজকে এই একাত্তরতম বর্ষ উদযাপন উৎসবে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা মহারাজের মুখ থেকে অনেক কিছু শুনলাম, শিক্ষার থেকে নৈতিকতা এবং যতটা ভালো থাকা যায় স্বাভাবিক মানুষ কতটা আমরা পেলাম এটাই পাওনার বিষয়। এবং তার থেকে আরও জানবো যে আমরা কত মানুষ হয়ে মানুষের সঙ্গে সেবা এবং নিজেদেরকে জড়িয়ে ফেলতে পারি এবং তাদেরকে আলোর পথ দেখাতে পারি, সেটাই আমাদের প্রকৃত শিক্ষা। গ্রুপ ডিতে চ্যাম্পিয়ন হয়েছিল সৌমেন নায়ক, যথারীতি আমাদের অনেকেই বলে যাচ্ছেন যে আমাদেরকে কিন্তু সমাজের জন্য কিছু ভাবতে হবে। আমি দু চারটে এক্সাম্পল বলবো, অনেক কিছু কিন্তু করা যায়। আমরা তোমরা ভাবতে আমরা যদি চাকরি বাকরি করি না তাহলে কি করে তখন পাশে গিয়ে দাঁড়াবো,
আমি যেখানে থাকি সেখানে কিন্তু এই ধরনের কাজকর্ম দেখেছি, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। যেমন একজন আছে কলেজের প্রফেসর, উনি তার আশেপাশে কিছু ছেলে মেয়েদেরকে নিয়ে তারা কি করেছেন, বিভিন্ন হোটেল, বড় বড় রেস্টুরেন্ট, যে যে জায়গায় অনেক হয়তো সেই দিনের খাবার হয়তো নষ্ট হচ্ছে সেগুলো তারা ফেলে দেবে, সেইগুলো কিন্তু তারা মানে কালেক্ট করে, সেই যে বিভিন্ন হোটেল হোক রেস্টুরেন্ট হোক সেই জায়গাগুলো থেকে কালেক্ট করে। এবং যারা বস্তির মধ্যে যারা গৃহহীন, তারা এমনি রাস্তায় কোনোভাবে দিন কাটায়, কোনদিন খায়, কোনদিন খায় না, সেগুলো কিন্তু তাদের মধ্যে বিতরণ করে। এর জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, এর জন্য চাইছি একটা সদিচ্ছা এবং কারোর জন্য কিছু করা, এইটাই হচ্ছে কিন্তু সামাজিক শিক্ষা। এছাড়া আমাদের ফ্রেন্ড সার্কেলও অনেককে দেখেছি, আমরা মাঝে মাঝে গেছি যে যে জামা কাপড়গুলো আমরা পরি হয়তো আর পরবো না, হয়তো নতুন দুর্গা পুজোর দু তিন বছর আগে কেনা হয়েছিল, অনেকে তো দেয় মাসিরা পিসিরা মামারা অনেকে দেয়, দেখা যায় হয়তো পুজোর চারটে দিন আমরা সকালে একটা বিকেলে একটা করে বের হবো, তো সেইগুলো দু তিন বছর পর আর পরতে ভালো লাগে না, জামাটা অতটাও খারাপ হয়ে যায় না, সেইগুলো কিন্তু অনেকে যে যা নিজের জামা কাপড়, এটা কিন্তু এমন নয় যে আমি বাজার থেকে কিনে নিয়ে আসবো, নিজের জামা কাপড় যে যা যেটা আর পরে না, ছেড়ে মানে মানে ত্যাগ করে দিই ওটা পরছে না, সেইগুলো কিন্তু কালেক্ট করে এই বিভিন্ন জায়গাতে মানে বিলি করা হয়, বিলি করা হয় এইটা করে। এবং তোমার কেরালা বন্যার সময় শুনেছি এইভাবে কিন্তু অনেকে প্রাণের যাবতীয় সরঞ্জাম সমস্ত কিছু নিয়ে কিন্তু এইভাবে গেছে, রাস্তাটা যে নিজের টাকা দিয়ে নিজের আর্থিক ব্যয় করে করেছে সেটা না, তাদের যা কিছু ছিল সেইগুলো নিয়ে কিন্তু অনেকে করে, অনেকে দেখবে একশো টাকা যুগ্ম বিডিও সাহেবের কাছ থেকে। সেকেন্ড স্বর্ণজিৎ সেন পুরস্কার নিচ্ছে যুগ্ম বিডিও কাছ থেকে। হিউম্যানিটিস বিভাগে ভূমি কমার্স ইলেভেন থেকে ক্লাস টুয়েলভে। সেকেন্ড অর্পণ পাজা থার্ড হয়েছে শুভদীপ মন্ডল। যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। উদযাপন বর্ষপূর্তি এবং ক্রীড়া ও সংস্কৃতি জগতে পুরস্কার বিতরণী সভা, এই সভার সম্মানীয় সভাপতি পরম পূজনীয় চিঠিপাড়ি সামন্ত মহোদয়া উপস্থিত আছেন আমাদের এই স্কুলের প্রাক্তন পরিচালন কমিটির সদস্য সদস্য বৃন্দের শিক্ষকদের শাসনকে নিয়ে তোমাদের বেশি রাগ করা উচিত স্বাগত শিক্ষকরা করেন, কারণ এই শিক্ষক হচ্ছে আমাদের তোমাদের শিক্ষাগুরু। অতএব এখানে একটা কথা বললো স্বামী বিবেকানন্দ কথা দিয়ে শেষ করব, স্বামী বিবেকানন্দ বলছিলেন যে আমার বুকের মধ্যে যে আগুন জ্বলছে তোমাদের বুকের মধ্যে সেই আগুন জ্বলে উঠুক। এই স্কুলের এই ছাত্র পুরস্কার নিচ্ছে বিকাশ এমর জুনিয়র গ্রুপে সেরা খেলোয়াড় তনুজ মোদী পুরস্কার নিচ্ছে। আরে আকাশটা পড়ুক ওং স্থাপকায়চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার অবরিষ্ঠায় রামকৃষ্ণয়তি নম ওং নম শ্রী ভগবতে রামকৃষ্ণয় নম নম। শুধু আজকে পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের 78তম শিক্ষাবর্ষে উপস্থিত সুধীজন স্বামীজি মহারাজ অধ্যক্ষ দীঘা প্রাইমারি ডিআই আমাদের চাপেশ্বর বাবু এবং অন্যান্য গুণীজন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি বিডিও সাহেব এবং অন্যান্য গুণীজন যারা উপস্থিত আছেন সবাইকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আজকের শুভ অনুষ্ঠানে আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। স্বামীজির একটি বাণী আজকে ভীষণভাবে আমার মনে পড়ে। স্বামীজি বলেছেন এডুকেশান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, অর্থাৎ প্রত্যেকটি ছাত্র মানুষের মধ্যে যে সুপ্ত প্রতিভাগুলো রয়েছে তার পূর্ণ বিকাশই হচ্ছে শিক্ষা। আমরা স্বামীজির চরৈবতী মন্ত্রে দীক্ষিত হয়ে
আগামী দিনে আমাদের বিদ্যালয়ের ছাত্রদেরকে এই দীক্ষায় এই শিক্ষায় শিক্ষিত করে সত্যিকারের মানব সম্পদ উন্নয়ন করবার আজকের 78তম শিক্ষাবর্ষে আমরা শপথ গ্রহণ করছি এবং প্রধান শিক্ষক হিসাবে আমাদের ছাত্রদেরকে আগামী দিনে সত্যিকারের মানুষ করে গড়ে তুলতে চাই। এটাই হলো আজকের এই শুভ দিনে আমার শপথ। আমাদের প্রোগ্রাম ছিল বিদ্যালয়ের 78তম প্রতিষ্ঠা দিবস উদযাপন এবং তৎসহ বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা। উপস্থিত ছিলেন আমাদের দীঘার রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী নিত্য বোধানন্দ জী মহারাজ এবং উপস্থিত ছিলেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিকের ডিআই সাহেব চাপেশ্বর সর্দার এবং কৃষি স্বাস্থ্য আমাদের কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা শেখ জনাব শাহজান আলী এবং ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি বিডিও জয়েন্ট বিডিও এবং অন্যান্য গুরুজন। আমার বার্তা একটাই যে আগামী দিনে আপনারা আমাদের এই বিদ্যালয়ের পাশে থাকুন। বিদ্যালয়ের জিওগ্রাফির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয়ের ছাত্রদের শিক্ষার বিষয়ে যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাদের কাছে প্রধান শিক্ষক হিসাবে আমার এটাই হচ্ছে মেসেজ।